ধন্যবাদ কোচ। আমি জানতে চাচ্ছি যে তো আমরা জানি যে তোমার একটি ড্রোন আছে, আসলে ড্রোন সম্পর্কে অনেকের কিন্তু একটা ভুল ধারণা, একটা বিশাল কিছু থাকে, বাবা ড্রোন কি ব্যাপার, উড়ানো যাবে না, তার প্রশাসনের পারমিশন লাগবে, এই সেই সবকিছু মিলে। তো তোমার ছোট্ট একটি ড্রোন আছে, আমরা একটু ড্রোন সম্বন্ধে একটু জানতে চাই এবং ড্রোনটা তুমি একটু আমাদেরকে যদি ফ্লাই করে দেখাবো অবশ্যই। তো তার আগে আমি বলতে চাই, আপনারা যদি ড্রোন নিতে চান বা ড্রোন থেকে যদি কাজ করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনার যে সমস্ত নিয়ম মাবলী আছে আপনাদের অনলাইনে মানে দেখলেই পাবেন, ঢুকলেই গুগলে যদি সার্চ দেন যে ড্রোনের বিষয়ে যে বর্তমানে বাংলাদেশ যে আইনগুলো দিয়েছে ওইগুলো আগে আপনারা দেখেন, দেখার পরে ড্রোন কিনে তারপরে আপনারা ফ্লাই করার চিন্তাভাবনা করবেন। যেহেতু আরেকটা জিনিস বলে রাখি, বর্তমানে ড্রোনের পারমিট যেটা আছে ওটা যদি 250 গ্রামের ঊর্ধ্বে হয় তাহলে ড্রোনের পারমিট অবশ্যই করতে হবে। 250 গ্রাম মানে ওয়েট? হ্যাঁ, 250 গ্রাম ওয়েট, ওইটার উপরে যদি আপনি নেন তাহলে অবশ্যই পারমিট করতে হবে। আর যদি 250 গ্রামের নিচে হয় তাহলে ওটার আপনার তেমন ওটার পারমিট দরকার নেই, জাস্ট আপনার থানায় কারো কাছে জানিয়ে রাখলেই হবে। তো আমারটা হলো গিয়ে 250 গ্রামের নিচে। আচ্ছা, তো আমার সেহেতু ওরকম মানে তেমন একটা ইয়া লাগেনি, হ্যাঁ পারমিটের কোনো ঝামেলা ছিল না, তো আমি একদম নিরিবিলি। তবে একটা জিনিস, এয়ারপোর্টের 3 কিলোমিটারের ভিতরে উড়ানো মানে যাবে না, প্লাস থানা, এরপরে সংসদ সদস্য যারা আছে এদের বাসার আশেপাশে উড়ানো যাবে না, মন্ত্রী সদস্য যারা আছে এদের বাসার আশেপাশে ড্রোন উড়ানো কোনোভাবেই যাবে না, এটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে নিষেধাজ্ঞা। এই আচ্ছা, এই তোমার যে ড্রোনটা আছে এটা মানে কয় কিলোমিটার যেতে পারে, মানে যে চার্জ অথবা তার থেকে? আমার এটার ফ্লাই টাইম হলো 30 মিনিট, DJI কোম্পানি যেটা বলছে 30 মিনিট, বাট আমি ফ্লাই করতে মানে একদম দেখেছি মানে টেস্ট করার সময় দেখেছি এটা 25 মিনিট পর্যন্ত, 25 থেকে 26 মিনিটের মতো ফ্লাই করা যায় একটা ব্যাটারিতে। তো আমি যে ওর ব্যাটারি শেষ হয়ে গেলে কেউ আবার জায়গায় চলে আসবে মানে এরকম কিছু? না না, ব্যাটারি শেষ হওয়ার আগে অবশ্যই সিগন্যাল দেবে, কারণ পার্সেন্টেজ থাকবে। যদি আমি যেটা বলতে চাচ্ছি মানে যদি দূরে চলে যায় এটার বিষয়, তো সেক্ষেত্রে আমার ড্রোনের যেটা স্মার্ট হোম পয়েন্ট একটা ইয়ে আছে হোম কামিং এর, তো আমি যদি ড্রোনটা উড়ানোর আগে ক্যালিব্রেশন করে রাখি, ক্যালিব্রেশন করে যদি আমি উড়াই তাহলে আমার ড্রোন যদি দূরে গিয়ে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে অটো হোম রিটার্ন, সরি অটো না, স্মার্ট হোম রিটার্ন আছে, স্মার্ট হোম রিটার্নে মানে চাপ দিলেই তো রিটার্ন ও অ্যাগেন যেখান থেকে যেখানে আপনি থাকবেন ওই পজিশন মতো GPS ট্র্যাক করে ও নিজের জায়গায় চলে আসবে, মানে আপনার কাছে ফিরে আসবে। তাহলে আমরা কি একটু দেখতে পারি ড্রোনটা? হ্যাঁ অবশ্যই। প্রপেলার গার্ড দিয়েছে। তো আপনারা যদি এটার রেগুলার প্যাকটা নেন তাহলে দাম অনেকটাই কম, কিন্তু আপনি সাথে এই 3টা ব্যাটারি পাবেন না, প্রপেলার গার্ড আছে সেটা পাবেন না, আমার এক্সট্রা প্রপেলার দিয়েছে সেটা পাবেন না, ঠিক আছে, এগুলা ওটার ভিতরে থাকে না। এই ক্যামেরা কি কোনো মেগাপিক্সেল অথবা কোনো কি? হ্যাঁ, এটা আমারটা হলো যে 12 মেগাপিক্সেল এবং ভিডিও কোয়ালিটি হলো যে 1080 পিক্সেলে 60 ফ্রেম, আর আপনার 2.7K পর্যন্ত ভিডিও করা যাবে। 2.7? হ্যাঁ। আচ্ছা, এটা কি আমাদের স্মার্টফোনেও কি ভিডিওটা রেকর্ড হবে না? হ্যাঁ, স্মার্টফোনে একটা ফাইল থাকবে, কিন্তু মেইন ফাইলটা থাকবে ড্রোনের সাথে যে মেমোরি কার্ডটা থাকবে ওটার ভিতরে। আপনার হাতে যেটা আছে এটা হচ্ছে রিমোট? হ্যাঁ, এটা হচ্ছে রিমোট কন্ট্রোল, এটা থেকে আপনি কন্ট্রোল করবেন। তো উড়ানোর আগে আরেকটা কথা বলতে চাই, আপনি যদি কেউ ফ্লাই মোর কম্বো প্যাকটা নেন তাহলে সাথে যে প্রপেলার গার্ডটা আছে প্রপেলার গার্ডটা দিয়ে আপনারা কখনোই আউটসাইডে আপনারা ফ্লাই করবেন না, তাহলে কিন্তু ড্রোন ক্র্যাশ করার ভয় থাকে। তো আমার অলরেডি পেয়ে গেছে লাইন, point has been updated, please check it on the map. তো আমি এবার ক্যালিব্রেশন করব। যাতে আমার ড্রোনটা দূরে গেলেও সমস্যা না হয়। তো
আমরা আবার উড়ানের জন্য রেডি হচ্ছি। টেক অফ। হ্যাঁ, আমার এখানে ইয়ে আছে, ভিডিও এক সাইডে, বাম সাইডে ভিডিও, মানে আমার যে ইয়াটা মানে রিমোট কন্ট্রোল, ডান সাইডে হলো গিয়ে ছবি ক্যাপচারের জন্য আর বাম সাইডে হলো গিয়ে আপনার ভিডিওর জন্য। আচ্ছা, আমরা একটা রেকর্ড দিই, ছোট একটা ভিডিও রেকর্ড দিলাম। এই তো আপনাদের যে সমস্ত নিয়মগুলো বললাম, যদি ড্রোন দিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই নিয়মগুলো মেনে তারপরে আপনারা ড্রোন ফ্লাই করবেন, না হলে অন্যথায় কিন্তু আপনাদের অনেক দেখা গেছে আইনানুক অসুবিধা পড়তে হতে পারে। আর আমার মতে দেখা গেছে প্রফেশনাল যদি কেউ না হন ড্রোনটা ইউজ না করাটাই বেটার, ঠিক আছে? কারণ ড্রোন দেখা গেছে বাংলাদেশে এমনিতেই একটি ইলিগাল জিনিস, তো আমরা যারা ইউজ করছি, আমরা একমাত্র যারা প্রফেশনালি কাজ করি তারাই শুধুমাত্র ইউজ করতেছি। তো আপনারা যদি শখের বসে কেউ ড্রোন কিনতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা শখের বসে কেউ ড্রোন কিনেন না। ল্যান্ডিং। ল্যান্ডিং।